ঢাকা প্রিমিয়ার লিগের বারোটি দল নিয়ে পঁচিশে ফেব্রুয়ারি থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু টি টোয়েন্টি টুর্নামেন্ট চলবে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগে একজন বিদেশি খেলোয়াড় খেলতে পারলেও টি টোয়েন্টি টুর্নামেন্টে কোনো বিদেশি খেলোয়াড়ই খেলতে পারবে না মিরপুর ও ফতুল্লায় বারোটি দল চারটি গ্রুপে বাঘ হয়ে খেলায় অংশ নেবে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে প্রথম দিন মিরপুরে দুপুর সাড়ে বারোটায় খেলাঘরের মুখোমুখি হবে শেখ জামাল এরপর বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ম্যাচ ব্রাদার্সের প্রতিপক্ষ আবাহনী আর ফতুল্লায় সকাল নয়টায় পুকুরের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ আর বেলা দেড়টায় বিকেএসপির সাথে খেলবে দলেশ্বর তিন মার্চ মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হবে সন্ধ্যা ছটায় টুর্নামেন্টে এ গ্রুপে আছে আবাহনী প্রাইম ব্যাংক ও ব্রাদার্স বি গ্রুপে শেখ জামাল খেলাঘর ও উত্তরা স্পোর্টিং ক্লাব সি গ্রুপে আছে রূপগঞ্জ শাইনপুকুর ও মহামেডান এবং ডি গ্রুপে খেলবে প্রাইম দোলেশ্বর গাজী গ্রুপ ও বিকেএসপি আবহ রায়রা তামিম একুশে টেলিভিশন